আদালতের নির্দেশ অমান্য করে দখল করা চোটাইল খালের উপর নিজেদের অবৈধ আবাসন প্রকল্পের কার্যক্রম চালিয়ে যাচ্ছে মিলিনিয়াম সিটি। বালু দিয়ে ভরাট করে ফেলা হয়েছে পুরো খাল ও জলাভূমি। প্লটগুলোর জন্য এখন চলছে রাস্তা তৈরির কাজ। আর কাজ বন্ধে আদালতের নির্দেশনায় দুদিন পার হয়ে গেল, বিষয়টি জানেন না কেরানীগঞ্জ উপজেলার এসিল্যান্ড। মাসুদ মুস্তাহিদের রিপোর্টে দেখুন বিস্তারিত। একসময়ের টোটাল খাল ভূমিদস্যুদের কবলে এখন আর কিছুই অবশিষ্ট নেই। যেদিকে চোখ যায় কেবল দখলের ক্ষতের চিহ্ন। খাল ও এর সংলগ্ন নিচু কৃষি জমি ও জলাশয় ভরাট করে গড়ে উঠেছে মিলিনিয়াম সিটি নামে অবৈধ আবাসন প্রকল্প। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের টোটাইল মোজায় প্রায় 10 একর আয়তনের স্থানীয়ভাবে পরিচিত টোটাইল বিল। বিলটি CS 1 ও 10 দাগে খাল হিসেবে রেকর্ডভুক্ত। উপগ্রহের ছবিতেও পাওয়া যায় বিশাল বিল ও খালের অস্তিত্ব, অথচ ভূমিখোরদের আগ্রাসনে আজ বিলীন সব। এখানে আসলে শুধু পানি, এ পর্যন্ত পানি ছিল, অন্ত বরট করতেছে। 30 বছর আগে দেখছি সব পানির পানি, এখন পানি হতে তো মানে নদী নালা হয়েছে, এগুলো তো সব চড়া ছিল, নদী চর পড়ছে, মানুষে দখল করছে। 22 জানুয়ারি মিলেনিয়াম সিটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট, অথচ একদিন বাদেই সেখানে দেখা যায় ভিন্ন চিত্র। আদালতের নির্দেশ অমান্য করে খাল ও জলাভূমির বুকে চলছে রাস্তা তৈরির কাজ। এ নিয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে নিজেদের পরিচয় গোপন করেন সবাই। খোদ উপজেলা ভূমি কর্মকর্তাও জানেন না আদালতের নির্দেশনা। মিলেনিয়াম সিটির দখলকৃত খাল ও জলাশয়ের জায়গাকেও বলছেন ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। যে খাল দখলের বিষয়টি বলছেন 297 নম্বর দাগ এবং 296 নম্বর দাগ, এটি ব্যক্তি মালিকানাধীন। এখানে আমাদের আসলে কিছুই নেই, করণীয় নেই। এখন দেখার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন মিলিনিয়াম সিটির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।